শনিবার ঐতিহাসিক একটি বিলে সই করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার এই সইয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রায় তিন দশক পর বন্দুক নিয়ন্ত্রণে বড় কোনো আইন হলো। এই আইনের কারণে বহু প্রাণ রক্ষা পাবে বলে জানান বাইডেন। Number of people killed every day in the streets. Their message to us was do something. How many times have we heard that? Just do something. For God's sake, just do something. Well, today we did. Well, this bill doesn't do everything I want. It does include actions I've long called for that are going to save lives. নতুন আইন অনুযায়ী অল্প বয়সী ক্রেতাদের কাছে অস্ত্র বিক্রির আগে তাদের অতীত ইতিহাস খতিয়ে দেখার বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া যেসব ব্যক্তিদের হুমকি হিসেবে মনে করা হবে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার বিধান রাখা হয়েছে। এর আগে শুক্রবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাশ হয় বিলটি। 234-193 ভোটে ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকানদের অনেকেই বিলটিতে সমর্থন দেন। এছাড়াও বৃহস্পতিবার এই বন্দুক নিয়ন্ত্রণ বিলটি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাশ হয়। সেখানেও 15 রিপাবলিকান সিনেটর তাদের ডেমোক্র্যাট সহকর্মীদের সঙ্গে মিলে বিলটিতে সমর্থন দিয়েছিলেন। শেষ পর্যন্ত 65-33 ভোটে পাশ হয়েছিল বিলটি। গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি নির্বিচারে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। মে মাসে টেক্সাসের একটি স্কুলে বন্দুকধারী নির্বিচার গুলিতে 19 শিশু এবং 2 প্রাপ্তবয়স্ক নিহত হন। ওই হামলার পরপরই যুক্তরাষ্ট্রে বন্দুক আইন কঠোর করার দাবি জোরালো হয়। রাহানুল রানা, সময় সংবাদ।